গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর কৃষাণুও খেলা করছে, দেখতেই পাচ্ছ কৃষাণুর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে, আর কাশিটা আগের থেকে অনেকটা কমেও গেছে। আর তোমাদের সবাইকে তোমাদের প্রিয় পরিবার ডেলি ক্রিয়েশনে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আমার ভিডিও। এখন কৃষাণু ওর বন্ধু অরিত্রকে নিয়ে এসেছে বাড়িতে, ওর সাথে খেলা করবে বলে ওর সাথে বসে আছে। আর বসে কত রকমই না দুষ্টুমি করছে, তোমরা শুধু দেখো। আর এখানে আমার অ্যালোভেরা গাছগুলো রয়েছে, আর এই একটা থেকেই এতগুলো গাছ হয়েছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা টবে বসিয়েছি। আর আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা হচ্ছে, ওই যে রাস্তার কাজ হচ্ছে। কিষাণুর এখন মুড হয়েছে লেখার, আর ও কি লিখছে চলো দেখে নিই। কিষাণু আর অরিত্রকে ব্যস্ত রাখার জন্য আমি দুজনকে দুটো ছক কেটে দিয়েছি, বলেছি যে তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা ওই ছকের মধ্যে লেখো। আর কিষাণু এদিকে ওই ছকের মধ্যে অওয়া লিখছে, আর অরিত্র এখনও কিছু লেখেনি, ও কিষাণুকে ফলো করছে। চলো দেখি ওরা কি লেখে। অরিত্র আমাকে জিজ্ঞাসা করছে যে আমি দীর্ঘ কী করে লিখবো, ওকে একটু দেখিয়ে দিলাম, আর ও ওইভাবে একটু করার চেষ্টা করছে। কিষাণু এদিকে ও যা লেখা লিখে ফেলেছে, লিখে ফেলে ও ওর কাজ করতে শুরু করে দিয়েছে, উঠে চলে গেছে। আর অরিত্র ওর জায়গা দিয়ে চুপটি করে বসে আছে। কিষাণু এর মধ্যে আবার ওপরে উঠে গেছে, আর ওই সিঁড়ি থেকে নামছে। আর আমি স্টোভে ভাত বসিয়েছি, তাই একটু ভয় লাগছে যে এখান থেকে যদি একটু সরে যায় ওরা স্টোভ হয়তো নিয়ে উল্টে যাবে, তাই ওরা যতক্ষণ পর্যন্ত খেলবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে এইভাবেই লক্ষ্য রাখতে হবে। কিষাণু কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে, আর অরিত্র কিন্তু জায়গা ছেড়ে ওঠেনি, ও আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে আমি এরপর কী লিখবো, এরপর কী লিখবো। আর কিষাণু সেই দেখা দেখি ও বসে পড়েছে যে ওর কাজ করতে, কিন্তু ও লিখছে না, ও সব কিছু আঁকতে বসেছে। আজকে যে সবজিগুলো এনেছে দেখো, এনেছে লাউ শাক, ঢ্যাঁড়স, শসা, টমেটো, লেবু আর কাঁচা লঙ্কা। আর চিকেন এনেছে, চিকেনটা আমি ধুয়ে রেখেছি, রান্নাটা আমি করব একটু পরে। এখন যেহেতু এদেরকে দেখতে হচ্ছে সেহেতু আমি এখন রান্নাটা করছি না। কিষাণু এখন অরিত্রকে হর্ষ লেখা শেখাচ্ছে, দেখো শুধু হর্ষও না, হর্ষ আর দীর্ঘ, আর কতবার শুধু লিখছে দেখো, কিন্তু অরিত্র লিখতে পারছে না, ওই জন্য ওকে শিখিয়ে যাচ্ছে যে এইভাবে লেখ, এইভাবে লেখ। আর অরিত্র আমার মুখের দিকে তাকিয়ে আছে যে কীভাবে লিখবে এটা বলার জন্য। আর ওই যে কীসব লিখছে দেখো, ওইগুলো লিখে জিজ্ঞাসা করছে দেখো ঠিক লিখেছি। আর কিষাণ ওইদিকে ওকে লিখে লিখে দেখিয়ে যাচ্ছে, আর অরিত্র ওইদিকে এইভাবে লিখে যাচ্ছে।
কৃষাণু আর অরিত্র মিলে অনেক খেলেছে, এবার আমি ওদেরকে একটু বসিয়ে রাখবো। রেখে এবার আমি আমার রান্নাটা শুরু করব। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্টুয়ের রেসিপি। আর আজকে আমি কৃষাণুর জন্য চিকেন স্টু বানাবো। চলো কীভাবে আমি চিকেন স্টুটা বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। চিকেন স্টুটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা চিকেন লেগ পিস, আর নিয়ে নিয়েছি 7 টুকরো টমেটো, আর কাঁচা পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু 3 পিস। আর কিষাণ এইভাবে আলু খেতে পছন্দ করে এইভাবে নিয়েছি, তোমরা যদি স্লাইস করে পছন্দ করে তো স্লাইস করে তোমরা নেবে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে যে মশলাগুলো নিয়েছি দেখো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, স্বাদ মতো নুন, আদা বাটা। আর পুরো রান্নাটাই করবো আমি বাটারে। আমি প্রেশার কুকারে রান্নাটা করব। প্রেশার কুকারটা স্টোভে বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ বাটার, আর বাটারটা দিয়ে দিলাম। আর চামচের মধ্যে যে বাটারটা লেগে আছে সেটাও আমি নিয়ে নিলাম। প্রথমে আমি বাটারটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি। বাটারটা প্রায় গলিয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। আর রসুনটাও খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, রসুনের গন্ধটা বের হয়ে এলেই আমি দিয়ে দেব আদা বাটা। আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আর আমি এর মাঝখানে টমেটোটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে বলা হয়নি, ওই যে 1/2 টুকরো টমেটো রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবকটা মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবকটা মশলা হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজি। সমস্ত সবজিটা খুব বেশি ভাজবো না, হালকা করেই জাস্ট নেড়ে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন লেগ পিসটা। চিকেন লেগ পিসটা আমি দিয়ে দিলাম। আর তোমরা এইভাবেও বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে চিকেন লেগ পিসটা একটু হালকা করে নেড়ে নেব, যাতে এটা খুব সুন্দর টেস্ট হয়। আর কিষাণু এইভাবেই খেতেই পছন্দ করে, আর তাই আমি এইভাবেই বানাই। চলো তোমরাও যদি চাও অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যেমন ওই গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকটা মশলায় দিয়ে দিলাম। দিয়ে জল ঢেলে দিলাম পরিমাণ মতো, যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, আর একটু নেড়ে ছেড়ে আমি প্রেশারের ঢাকাটা এবার বন্ধ করে দিলাম। এবারে আমি 4 থেকে 5টা সিটি করে নেব। চলো 4 থেকে 5টা সিটি হয়ে যাওয়ার পর আবার ফিরছি, ততক্ষণে সবাই সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি 4টে সিটি দিয়ে নিয়েছি, আর আমার এখানে মনে হয় স্টুটা রেডি। আর আমি স্টোভ থেকে প্রেশারটা নিচে নামিয়েও নিয়েছি, আর এবারে এই ঢাকাটা খুলে রেখে দেব। স্টুটা আমি এইভাবে কিছুক্ষণ ভাপে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমি নিজেই প্রেশারের ঢাকাটা খুলে নিচ্ছি। স্টুটা পুরোপুরি রেডি, এবারে আমি এই স্টুটা প্রেশার থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। স্টুটা একটা পাত্রে ঢালা হয়ে গেছে, আর চিকেন স্টুটা পুরোপুরি রেডি। আমি আমার ব্লগটা আবারও এখন স্টার্ট করলাম, আর একেবারে কিষাণুকে খাইয়ে দিয়ে নিয়ে চলে এসেছি। কিষাণু তোমাদের একটু হাই করছে, আর হাই করার স্টাইলটা তো তোমরা সবাই জানো কিষাণুর কীরকম। আর কিষাণু কি খেয়েছে জিজ্ঞাসা করি, তুমি কি খেয়েছো এখন, তুমি কি দিয়ে ভাত খেয়েছো? ভালো করে বলো, এখানে এসে বলো। কিষাণু
প্রচন্ড দুষ্টুমি করছে আর কি জানো এখন কি করবে জিজ্ঞাসা করি আচ্ছা তুমি কি করবে এখন ঠিক আছে ঘুমোবে তো চলো শুয়ে পড়ো ঠিক আছে চলো কিষানুকে শুয়ে দিই শুয়ে পড়বে তো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমরা সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো টাটা টাটা টাটা